বর্তমানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটি প্রায় 3 বছর ধরে বেহাল অবস্থা ছিল। বাদুড়িয়া ব্লকের অন্তর্গত যদুরাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে নারায়ণপুরের এই রাস্তা দিয়ে পিঙ্গলেশ্বর, কুলবেড়িয়া, বাসুদেবপুর, রাখালগাছি, শ্রীরামপুরের প্রায় 60,000 মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের মুখে শুনবো এই রাস্তায় আগে কি সমস্যা ছিল। আমরা ছোটবেলাতে দেখি, তারপর এই কদিন এই রাস্তাটা হলো বলে একটু বেড়াচ্ছি, কিন্তু এর আগে তো সেই কাদাই ছিল, আমরা কাদাই বক করি। রাস্তা এই হলো তোমাদের মেন সমস্যা। এ সমস্যা প্রায় এই 15-16 বছর থেকে এই সমস্যা হয়েছে। এই বেড়া যাচ্ছে বাড়িয়াটা, মানুষ অসুস্থ, গাড়ি ঢোকাটা, এবার রাস্তাতে গাড়ি না ঢোকে আমরা কি করবো? আমরা হসপিটাল নিয়ে যাবো, তা রাস্তা গাড়ি ঘোড়া যদি না চালে তাড়াতাড়ি আমরা নিয়ে যাবো কি করে? হাঁটা মার ধর, বিরাট এমার্জেন্সি করে দেন, সে একটা যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে তোমারকে। যেমন আরেকদিনে কে গাড়ি ওরকম পাশের দিক গেছে, খানার পাতে উল্টে গেছে, হাত পা ভেঙে সে তারা হসপিটাল নিয়ে যাতে হবে। চাষিদের ওই ধান পাট ওইসব বতি ওইসব গাড়ি করে করে বয়, আর আজকাল তো সেই গাড়ি ছাড়া মাথায় খুব কম বয়, গাড়িতেই বয়। এবার এরা রাস্তা ভালো না হলে সে লে যাবে কী করে? এই মাথায় করে এই আবার বতি হবে, কোথায় গাড়িতেই লে যাবা? একটি হয়তো 400-500 টাকা, আর একটা জন 400-500 টাকা। মানে ওরা জন ধরে নিয়ে আসতে গেলে লেবার খরচ বেশি, গাড়িতে করে আনতে গেলি দেখা যাচ্ছে আমার 500 টাকা কি 1,000 হয়ে যাচ্ছে, আর লেবারে আমার আনতে গেলি অন্তত 2,000-3,000 পড়ে যাচ্ছে। ওই ওই টাকা বেশি চলে যাচ্ছে, কিন্তু ফসলটা বাড়ি আনতে গেলে, গাড়িতে আনতে গেলে খরচ কম হতো, সাথে লেবারে টাকা, চাষিদের টাকা হয়তো 5,000 বেশি যাচ্ছে, আর এদের হাতে 2,000 হয়ে যেত। আপনারা এখন কী চাইছেন? যে আমাদের ধাতে আমরা ফসলটা বাড়ি আনতে পারি এইটাই চাইছি। রাস্তাটা আমাদের চলাচলতি মেন, রাস্তাটাই সমস্যা, যদি ভালো হয় আমাদের চলাচলতি সুবিধা, আমরা মানে সবজি টবজি এটা সেটাই নিয়ে যেতে পারবো, আমাদের সুবিধা এইটাই। হ্যাঁ, রাস্তা না যদি খারাপ থাকে তা আমরা এইসব নিয়ে যাবো কোথা দিয়ে? 5টা 6টা 7টা গ্রামের লোক এই রাস্তায় চলে। তো এই 6টা 7টা লোক গ্রামের লোক যদি এই রাস্তা ভালো না হলে চলতে পারে? আপনার স্থানীয় পঞ্চায়েত জানালে কি বলে ওরা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে দরখাস্ত দিয়েছি, হবে 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 হবে। তাহলে আমরা বাবার বলি হবে হবে তো কবে হবে, আমরা কবে গেলেই হবে? কাজের সূত্রে আমাকেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এবং আমাকেও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণে আমি এই সমস্যা সমাধানের জন্য স্থানীয়দের সাথে মিটিং করলাম এবং ওনারা যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে আবেদন লেখেন এবং আমি কমিউনিটিকে সাথে নিয়ে যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে যাই এবং প্রধানের সাথে কথা বলি, কিন্তু উনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তারপর এই রাস্তা সংস্কারের জন্য আমরা জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলি, উনি জানান আমরা বিষয়টি দেখছি। তারপর এই সমস্যাটি সমাধানের জন্য আমি নিজে একবার এবং স্থানীয়দের নিয়ে একবার পঞ্চায়েতে যাই এবং একবার জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলি ফোনের মাধ্যমে এবং এই সমস্যার ভিডিওটি স্ক্রিনিং করেছি। তারপর গত 21/4/23 তারিখে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। এই রাস্তাটি আনুমানিক 4.944 কিলোমিটার। এই রাস্তা সংস্কারের জন্য 61,98,673 টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তারপর আমি এই রাস্তা নির্মাণের কাজ ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম এবং স্থানীয়দের আমাদের চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সাবস্ক্রাইব করার জন্য বললাম। অবশেষে রাস্তা পেয়ে খুশি স্থানীয়রা। রাস্তার যাতায়াত অসুবিধা ছিল, ডুবুডুবু নিয়ে এলে অসুবিধা রাত বিরাত, সেই রাস্তা রিপেয়ার হয়ে গেছে, সুন্দর হয়েছে, যাতায়াতের সুবিধা হয়েছে। রাস্তা মাঝে মাঝে গর্ত হয়েছিল, খানা ভাঙা ছিল, যাওয়া যাচ্ছে, ডেলিভারি ক্ষেত্রে নিয়ে যেতে অসুবিধা ছিল, সেটা সমস্যা ভালো হয়ে গেছে, রাস্তা রিপেয়ারিং হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা গাড়ি সাইকেলে সাইড টাইড দেওয়া অসুবিধা, হ্যাঁ ভ্যান গেলে একটা সাইড দেওয়া অসুবিধা, গাড়ডা পড়ে রিংটি ভেঙে যেত, এইসব আরও সবাই উপকার হয়েছে, জনসাধারণ উপকার হয়েছে, যাতে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা, ধান টান নিয়ে যাওয়া, দেখে তো আসতে অসুবিধা, আমাদের গাড়ি ঘোড়া দেখলে সাইডে দাঁড়াতে হতো, হ্যাঁ সাইড দেওয়ার রাস্তা ছিল না, গর্ত ছিল, সাইডে ভেঙে গেছিল, আর বেচাকেনা মাল আসতে দেরি হলে বেচাকেনা টাইমে বসতে পারতাম না, যাতে বেচাকেনা করে লস হয়ে যেত, সুবিধা মতো ঠিক মতো টাইমে না আসতে পারলে ব্যবসা বাণিজ্য করার লস। বাচ্চারা স্কুল বাড়ি আসতে পারতেছে খুব সুন্দরভাবে, আমরা চাষিবাসী মাল তালিয়ে আসতে পারছি খুব সুন্দরভাবে, জনগণের রাস্তায় চলতে পারছি খুব সুন্দরভাবে, হ্যাঁ এতে তো আমাদের বিশাল উপকার হয়ে,
আর বিভিন্ন সমস্যা, এই ধরো একটা বাড়ি একটা দরজারি হলো, হসপিটালে একটা গাড়ি ফাড়ি, এর জন্য কত সুবিধা হলো আমাদের, শরীর খারাপ তাড়াতাড়ি ঝাট করে যাতে পারছি। আর আগে তো তা পাচ্ছিলাম, এই রাস্তাটা সোজা করে দিয়েছে আমাদের, এখন জনগণের যে কত উপকার হয়েছে আমরাই বুঝতে পারছি যে কী উপকার হয়েছে আমাদের। চারিদিক থেকে আমরা সুযোগ সুবিধা হয়েছি, রাস্তার এর মাল মাত্র এরা সেটা ভর্তি, স্কুল চলতি ফেলতি, আমরা মাঠে ফসল পাতি আনতে পেরেছি খুব সুন্দরভাবে। হ্যাঁ, আমাদের বিশাল উপকার। বাড়িতে কোনো মানুষ অসুস্থ তখন এখন কি সুবিধা হচ্ছে? সুবিধা ঝাট করে একটা গাড়ি নিয়ে এলাম, এইবারে নিয়ে এবার হসপিটালটা চলে যাতে পারছি, আর আগে তো দাঁড় পাচ্ছেন না। আপনারা আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা খুশি, মানে রাস্তার হয়ে মানে আমরা বিশাল খুশি আনন্দ হয়েছে। এই রাস্তাটা করে দেওয়ার জন্য জেলা পরিষদের আমাদের ধন্যবাদ জানাচ্ছি। জেলা পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় খুশি স্থানীয়রা। জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ কি বললেন শুনুন। এই যদুরাটি হসপিটাল থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত এই রাস্তাটা 5 কিলোমিটার, এখানে টাকার অঙ্কটা অনেক, সেজন্যে পঞ্চায়েত সমিতি এই কাজটা নিতে পারবে না, সেজন্যে তাদের প্রপোজাল অনুযায়ী এবং আমাদের এলাকার যারা নেতৃত্ব দেয় তাদের কথা অনুযায়ী, যারা জনপ্রতিনিধি আছে তাদের কথা অনুযায়ী আমরা অনেকদিন ধরেই জেলা পরিষদে এইটা রাস্তাটা যাতে রিপেয়ারিং হয় এবং রাস্তাটা যাতে নতুনভাবে আবার পুনরায় ফিরে আসে তার আমরা চেষ্টা করেছিলাম। রঘুনাথপুর অঞ্চল, যদুরাটি দক্ষিণ অঞ্চল এবং যদুরাটি উত্তর অঞ্চল, এই তিনটে অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা গ্রামীণ হসপিটালে, আমাদের ব্লক লেভেলে যে হসপিটালটা আছে রুদ্রপুরে, সেখানে এই রাস্তা দিয়েই তাদের আসতে হয়। প্রচণ্ড কষ্ট, ডেলিভারি থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ, হঠাৎ করে একজন বিষ খেলো, হঠাৎ করে একজন গলায় দড়ি দিল, আমরা দেখেছি গাড়ি নিয়ে আসতে প্রচণ্ড সমস্যার ভিতরে তারা পড়ছিল। সে আমরা ভেবেছি এই রাস্তাটা খুব দ্রুত যাতে আমরা এই রাস্তাটা করতে পারি, সেই ব্যবস্থা আমরা জেলা পরিষদের পক্ষ থেকে করেছি। মানুষ প্রচণ্ড খুশি, এবং দীর্ঘদিন এই রাস্তাটা বেহাল অবস্থায় ছিল, আমরা এই রাস্তাটা স্যাংশন করে আমরাও আনন্দিত যে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলবে। এই এলাকায় একটি হাই স্কুল, 3টি প্রাইমারি স্কুল আছে, ওই সব স্কুলের ছাত্রছাত্রীরাও স্কুলে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হতে হতো। এই এলাকার মানুষের ভরসা রুদ্রপুর হসপিটাল, কোনো এমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়তেন স্থানীয়রা। এই রাস্তাটি সংস্কারের ফলে সকল শ্রেণীর মানুষের উপকার হয়েছে। কাজের সূত্রে আমাকেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এবং আমারও খুবই সুবিধা হচ্ছে। আপনাদের এলাকায় এই ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। নর্থ চব্বিশ পরগনা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহার্ডের পক্ষ থেকে।